হাই ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। আজকে যে সেটিংটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা ফেসবুকে পোস্ট করার সময় অনেক পেজে পোস্ট করি কিন্তু ভিডিওতে লাইক বা কমেন্ট খুবই কম আসে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিভাবে পোস্ট করলে পেজে লাইক এবং ভিউ বেশি আসবে বা শেয়ার বেশি আসবে, লাইক আসবে, ফলোয়ার্স বেশি আসবে, সমস্ত বিষয়টি তুলে ধরব আজকের আলোচনার মধ্যে। তো চলুন দেখা যাক ভিডিওটি। প্রথমে আমাদের একটি যে কোনো একটি পেজে বা প্রবেশ করতে হবে, আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে পোস্ট করলে লাইক বা কমেন্ট বা শেয়ার বা ভিউ বেশি আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এফবি ক্রিয়েটর এবং ফারুক একই সঙ্গে দুটো পেজ, দুটো একটি প্রোফাইল একটি পেজ দেখাচ্ছে। এইভাবে পোস্ট করলে আমাদের পেজগুলো বা পেজে পোস্ট করলে বা ভিডিওতে বেশি লাইক আসবে অবশ্যই। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো কিভাবে পোস্ট করলে আমাদের ভিডিওতে বা পোস্টে লাইক কমেন্টগুলো বেশি আসবে, ভিউ বেশি আসবে, তো এক এক করে দেখাচ্ছি। প্রথমে আমাদের ভিডিও একটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের এই নেক্সটে গিয়ে এইরকম একটি ইন্টারফেস আসবে, নিচে দেখতেই পাচ্ছেন কলার ব্রাশের একটি অপশান থাকবে নিচে। সেখানে আমরা যে প্রোফাইলকে শেয়ার দেব বা যে প্রোফাইলে শেয়ার দেব সে প্রোফাইলকে সার্চ করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম দিয়ে, অনেক সময় নাম দিয়েও প্রোফাইলগুলো আসে, কিন্তু নাম দিয়ে যদি না আসে সেই প্রোফাইলের লিঙ্ক কপি করে এখানে পেস্ট করলে সেই প্রোফাইলটি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লিঙ্ক দিলাম, লিঙ্ক কপি করেছিল, সেই লিঙ্কটি দিয়ে আবার পেস্ট করার পর অটোমেটিক নাম চলে আসলো, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে উপরে আমরা নেক্সট পাবো, নেক্সটে বা পাবলিকস যে অপশনটি থাকবে সেখানে আমরা গিয়ে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এভাবে পোস্ট করার পর আমরা যে প্রোফাইলকে ট্যাগ দিব সেই প্রোফাইলে একটি নোটিফিকেশান আসবে। আমি যেহেতু আগেই সেটিকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, সেহেতু আপনাদের দেখাচ্ছি যে অ্যাকসেপ্ট এবং ডিসক্লেম দুটো অপশান থাকবে, সেখানে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর এই টাইপের ইন্টারফেস আসবে। আসার পর এক প্রোফাইল এবং পেজে একই পোস্ট হবে এবং সেক্ষেত্রে ভিউ এবং লাইকগুলো অনেক বেশি আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল এবং পেজে দুটোই একসঙ্গে পোস্ট হয়েছে। এখানে আমি আগে থেকে যেহেতু অ্যাপ্রুভ করে নিয়েছি সেহেতু সেই অপশনটা আসলো না। তো এইভাবে আপনারা আপনাদের পেজে পোস্ট করার সময় আপনারা ই করতে পারবেন, পোস্ট করতে পারবেন। আপনাদের প্রোফাইলেও গিয়ে দেখাচ্ছি যেখানে দুটো অপশন আছে, একটি এফবি ক্রিয়েটর এবং ফারুক, দুইটি একটি প্রোফাইল একটি পেজে দুটোই একসঙ্গে পোস্ট হয়েছে। কথা বন্ধুরা, যে আমাদের ইউটিউব চ্যানেল এফবি ক্রিয়েটর এবং ফেসবুক পেজ এফবি ফারুক ভিডিও ক্রিয়েটর, এই পেজটি অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।